بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم প্রিয় শ্রোতা বন্ধুরা, রমাদান মুবারকের ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকাই রব্বি ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি। সারা দিন রোজা রেখে যখন আমরা ইফতারি সামনে নিয়ে আল্লাহর দরগাহে মোনাজাত করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ইফতারে একটি করে দোয়া কবুল করেন। আমরা পৃথিবীর জীবনে যখন এই ইফতারি সামনে নিয়ে বসি, ঠিক তেমনি আকাশেও তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে বসেন। তারা আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদের যে দুনিয়ার মানুষ এই খাবার সামনে নিয়ে বসে আছে কেন? ফেরেশতাগণ বলেন, ইয়া রাব্বুল আলামিন, তোমারই ভয়ে তারা খাচ্ছে না, যেহেতু এখনো ইফতার করার সময় হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমি এই বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা ক্ষমা পেতে পারি, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের রোজায় যে সমস্ত ত্রুটিসমূহ ঘটে যায় সেগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, সিয়ামগুলো যাতে ঠিক মতো পালন করতে পারি সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব, তৌফিক কামনা করব। চলুন আমরা এই মুহূর্তে মহান রাব্বুল আলামিনের দরগাহে কায়েমনাবেক্ষে দোয়া করি, আল্লাহ পাক আমাদের জন্য দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا رب العالمين তুমি আমাদের রোজাগুলোকে কবুল করো মাওলা, আল্লাহ এর মধ্যে যে সমস্ত ত্রুটি হয়েছে সেই ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও মাওলা, রব্বুল আলামিন ত্রুটিগুলি ক্ষমা করে তুমি আমাদের রোজাকে কবুল ও মঞ্জুর করে নাও মাওলা। আয় আল্লাহ, যেভাবে রোজা রাখলে তুমি রাজি ও খুশি হও সেভাবে রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করো মাওলা, রব্বুল আলামিন ঠিকমতো আমরা কেয়াম যেন করতে পারি, আল্লাহ তারাবিহ যেন পড়তে পারি সে তৌফিক আমাদেরকে দান করো মাওলা, রব্বুল আলামিন আমাদের হালাল কামাই করার তৌফিক দান করো, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, রব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছেন আয় আল্লাহ তাদেরকে তুমি তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আয় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সৎ ও নেক হওয়ার তৌফিক দান করো, আয় আল্লাহ আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করো, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ থেকে মুক্তি করো, রব্বুল আলামিন আমরা বড়ই কমজোর, আমরা গুনাহগার, তুমি আমাদের গুনাহের দিকে তা না তাকিয়ে মাওলা তোমার রহমের দিকে তাকিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও, রব্বুল আলামিন আমাদেরকে তুমি মঞ্জুর করো, রব্বুল আলামিন আমাদের দেশের উপর রহমত নাজিল করো, দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর রহমত নাজিল করো, আয় আল্লাহ হাসপাতালে যারা অসুস্থ কাতরাচ্ছেন আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করো, রব্বুল আলামিন যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদ থেকে তুমি উদ্ধার করো, রব্বুল আলামিন আমাদের সকল উপর রহম ও করম করো মাওলা, রব্বুল আলামিন আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো, রমজান মুবারকের পবিত্র সময় মাওলা তোমার দরগায়ে দোয়া করছি, তোমার দরগায়ে আগতি করছি, তুমি মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, দুযোগের কঠিন আজাব থেকে তুমি আমাদের রক্ষা করো, আয় আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদের রক্ষা করো, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এক সকলকে এক ও নেক হয়ে তোলার তৌফিক দান করো, মুসলিম উম্মার উপর তুমি রহম নাজিল করো, হিংসা বিদ্বেষ কিবত এগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো, রব্বুল আলামিন তুমি আমাদের রহম না করলে আমাদের আর কোনো পথ নাই, আর কোনো এমন দরগাহ নাই যেখানে গিয়ে আমরা ক্ষমা প্রার্থনা করব, যেখানে গিয়ে আমরা কোনো কিছু চাবো, রব্বুল আলামিন তুমি একমাত্র আমাদের আশ্রয়স্থল, মেহরবানি করে তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো, আমাদেরকে কবুল ও মঞ্জুর করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।